নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক অষ্টম অধ্যায়ের ইতিহাসের এমসি কিউব এবং এসএ কিউব নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের 2023 সাল কেন 2024 2025 প্রতি বছর যতদিন পর্যন্ত এই সিলেবাসটা থাকবে প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল। ঠিক আছে, তো আলোচনা করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি হন? অ্যান্সার হবে আমাদের ডক্টর সুকর্ণ। অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার। দু নম্বরের প্রশ্ন কি বলছে, শ্রীলঙ্কার আগের নাম কি ছিল? শ্রীলঙ্কার আগের নাম ছিল সিংহল। বি এর অ্যান্সার হবে। তিন নম্বরের প্রশ্ন, 1947 খ্রিস্টাব্দে পাকিস্তান স্বাধীনতা লাভ করে? তো দেখো, এর অ্যান্সার হবে 1947 খ্রিস্টাব্দের 14ই আগস্ট। চার নম্বরের প্রশ্ন, পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? প্রত্যেকটা কোশ্চেন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার মোহাম্মদ আলী জিন্না, মোহাম্মদ আলী জিন্না। পরের কোশ্চেন কি বলেছে, পাঁচ নম্বরের প্রশ্ন, কয়েদ ই আজম বলা হতো? অ্যান্সার হবে বি এর অ্যান্সার, মোহাম্মদ আলী জিন্নাকে বলা হতো। ছ নম্বরের প্রশ্ন, ভারতীয় অর্থনীতিকে বলা হয়, এর অ্যান্সার হবে আমাদের ভারতের অর্থনীতিকে বলা হয়, অ্যান্সার হবে এর অ্যান্সার মিশ্র অর্থনীতি। সাত নম্বরের প্রশ্ন, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়? অ্যান্সার হবে আমাদের বাংলাদেশের ঢাকায়। ঠিক আছে, প্রথম হয়েছিল। ঠিক আছে, আট নম্বরের প্রশ্ন, ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়? অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার, 1951 থেকে 1952 খ্রিস্টাব্দে, 1951 থেকে 1952 খ্রিস্টাব্দে। আমাদের নেক্সট কোশ্চেন কি আছে, ন নম্বরের প্রশ্ন, কি বলেছে, ভারতের নাম সর্বস্ব শাসক হলেন? তো দেখো, তোমরা তো জানো যে ভারতের নাম সর্বস্ব শাসক হলেন হচ্ছিল রাষ্ট্রপতি। কি হবে, রাষ্ট্রপতি হবে। এর অ্যান্সার হবে, এর অ্যান্সার রাষ্ট্রপতি। তো দেখো, আমাদের পরের কোশ্চেন কি বলেছে, আমাদের নেক্সট কোশ্চেন বলেছে দশ নম্বরের প্রশ্ন। তো দেখো, দশ নম্বরের প্রশ্ন কি বলেছে, বলেছে যে বাংলাদেশের আইনসভার নাম হলো, অ্যান্সার হবে সি এর অ্যান্সার, জাতীয় সংসদ, জাতীয় সংসদ হবে। এগারো নম্বরের প্রশ্ন কি বলেছে, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়, এর অ্যান্সার হবে আমাদের, অ্যান্সার হবে আমাদের 1951 খ্রিস্টাব্দে। বারো নম্বরের প্রশ্ন কি বলেছে, অব উপনিবেশীকরণ কথাটি প্রথম ব্যবহার করেন? তো দেখো, এর অ্যান্সার হবে আমাদের, অ্যান্সার হবে জুলিয়াস বন। পরের কোশ্চেন কি বলেছে, ১৩ নম্বরের প্রশ্ন, ঢাকায় সার্কের প্রথম শীর্ষ সম্মেলন হয়েছিল? অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার, 1985 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন কি বলেছে, ১৪ নম্বরের প্রশ্ন, উনিশশো নব্বইয়ের দশকে অর্থনৈতিক উদারীকরণ নীতি প্রবর্তিত হয় কোন প্রধানমন্ত্রীর সময়ে? অ্যান্সার হবে বি এর অ্যান্সার, পি ভি নরসিমা রাও। পরের কোশ্চেন, ১৫ নম্বরের প্রশ্ন, আটলান্টিক চার্টার স্বাক্ষরিত হয়? তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কোশ্চেন মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। অ্যান্সার হবে বি এর অ্যান্সার, 1941 খ্রিস্টাব্দে। ১৬ নম্বরের প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা ছিলেন? অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার, এর অ্যান্সার হবে এর অ্যান্সার শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান। পরের কোশ্চেন কি বলছে, ১৭ নম্বরের প্রশ্ন, অব উপনিবেশীকরণের ফলে উত্থান ঘটে? অ্যান্সার হবে সি এর অ্যান্সার, তৃতীয় বিশ্বের। ১৮ নম্বরের প্রশ্ন, ইন্দোচীনে কাদের উপনিবেশ গড়ে উঠেছিল? অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার, ফ্রান্সের। ১৯ নম্বরের প্রশ্ন কি বলেছে, আলজেরিয়া কাদের উপনিবেশ ছিল? এর অ্যান্সার হবে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার, ফরাসিদের। ২০ নম্বরের প্রশ্ন কি বলেছে, ইন্দোনেশিয়া কাদের উপনিবেশ ছিল? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, ডাচদের। কি হবে, ডি এর অ্যান্সার হবে ডাচদের। এবার আমি এসএ কিউব সলভ করাবো। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলেছে, মহানিবেশ মডেল কাকে বলে? ঠিক আছে, তো দেখো, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে ব্যাখ্যা করা আছে। দু নম্বরের প্রশ্ন কি বলছে, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও সময় লেখো। তিন নম্বরের প্রশ্ন বলেছে, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার দুটি গুরুত্ব লেখো। চার নম্বরের প্রশ্ন বলেছে, সার্কের সম্পূর্ণ নাম কি? পাঁচ নম্বরের কোশ্চেন বলেছে, হোমি জাহাঙ্গীর ভাবার পরিচয় দাও। ছ নম্বরের প্রশ্ন কি বলেছে, কবে ভারতে দেউলিয়া রাষ্ট্র বলে চিহ্নিত করা হয়? ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে সলভ করা আছে, তোমরা খাতায় লিখে মুখস্থ করবে। তো দেখো, পরের কোশ্চেন কী বলেছে, সাত নম্বরের প্রশ্ন, অব উপনিবেশীকরণ কাকে বলে? এর প্রথম প্রয়োগ কে করেন? ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু টু দ্য পয়েন্ট এখানে ব্যাখ্যা করা আছে, তোমরা এইগুলো খাতায় লিখে মুখস্থ করবে। আট নম্বরের প্রশ্ন, কী কারণে উপনিবেশবাদের
অবসান হলো। ঠিক আছে, আমি কি বলছি আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা এইগুলো খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে 100%। এইগুলো প্রতি বছর উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। 9 নম্বর প্রশ্ন, আলজেরিয়া কবে স্বাধীনতা পায়, এর প্রথম রাষ্ট্রপতির নাম কি? ফ্রান্সের কবল থেকে 1962 সালে মুক্ত হয় আলজেরিয়া, এর প্রথম রাষ্ট্রপতি হলেন মোহাম্মদ বিন বেল্লা। 10 নম্বরের প্রশ্ন, কবে হয়েছিল শিক্ষাকের যুদ্ধ, যুদ্ধে কে হেরে যায়, যুদ্ধে কে হেরে যায়? তোমরা তো জানো যে আমাদের এই যুদ্ধে আল কাদির হেরে যান। ঠিক আছে, তোমরা তো বুঝতেই পারছো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। 11 নম্বরের প্রশ্ন, পাকিস্তানের পার্লামেন্টের কটি কক্ষ ও কী কী? তোমরা তো জানো যে পাকিস্তানের পার্লামেন্টের 2টি কক্ষ, একটা উচ্চ কক্ষ সিনেট, নিম্নকক্ষ জাতীয় পরিষদ নামে পরিচিত। 12 নম্বরের প্রশ্ন, কার নেতৃত্বে কবে ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয়? তো দেখো খুব সুন্দর করে সলভ করা আছে, 1950 সালে ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে যোজনা কমিশন বা পরিকল্পনা কমিশন গড়ে ওঠে। 13 নম্বর প্রশ্ন, ঠিক আছে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এখানে সলভ করা আছে। 14 নম্বর প্রশ্ন, কি বলেছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গুরুত্বপূর্ণ কেন? প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে সলভ করা আছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।